ওহির আলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে পরিচালিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বিনয়ী, একজন সদা হাস্যোজ্জ্বল, সদালাপী একজন মানুষ, বিনয়ী মুসলিম উম্মাকে এত সুন্দরভাবে, চমৎকারভাবে তিনি একত্রকরণের ব্যাপারে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা মানুষের মাঝে উপস্থাপন করেছে, সত্যি তা বিরল হয়ে এই আমাদের মাঝে আমাদেরকে স্মরণ করিয়ে দিবে। আমরা সকলেই জানি মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্য থেকে এক বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার বহুমুখী যোগ্যতা, তার বহুমুখী প্রতিভা, সর্বব্যাপিতা এবং সর্বমহলে গ্রহণযোগ্যতা সমসাময়িক যুগে ওলামায়ে কেরামের মধ্যে, বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্যে খুব কমই দেখা গেছে। তো তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, বিনয় এবং ভারসাম্যপূর্ণ। এরকম আলেম এখন পাওয়া খুব দুষ্কর। তার শ্বশুর ছিলেন এদেশের খ্যাতিমান একজন পীর। শ্বশুরের আকিদা পর্যন্ত পরিবর্তন করানোর পিছনে তার বিশেষ অবদান থেকে গেল। গোটা মুসলিম জাতির কাছে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকলেন। পৃথিবীতে যদি 10 জন হাদিস বেশারত থাকে, তার ভেতর উনি অন্যতম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে, উস্তাদ জি বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাকে শাহাদাত দান করুন। আল্লাহ বললেন, লোকটা অত্যন্ত ভদ্র মিষ্টি মুখ, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এলেমলা মানুষ। আমার দেখা শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে একজন, যাকে আমরা কদোয়া মনে করতে পারি এবং কোন রকমের আত্মপ্রশংসা বা প্রতিহিংসা এই জিনিসটা তার মধ্যে আমরা দেখিনি। সাধারণত আলেমদের মধ্যে এটা দেখা যায় যে তারা আরেকজনের প্রশংসা সহ্য করতে পারেন না, কিন্তু এই জিনিসটা তার মধ্যে কখনো দেখিনি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রথম সারির একজন আলেমে দিন, এলমি লাইনের বীর মুজাহিদ আমি তাকে বলবো। তার প্রতি এত দুর্বল হয়ে পড়েছি, তিনি আমার না সরাসরি উস্তাদ, না আত্মীয়, না পূর্ব পরিচিত, শুধুমাত্র দুবাইয়ের এক সফরে 1 মাস তার সফর সঙ্গী ছিলাম, এতটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু আত্মার সম্পর্কটা এত নিবিড় গাঢ় হয়েছে যে তার ইন্তেকালের খবর যখন আমি শুনি, আমার জীবনের এই প্রায় 39 বছর আমার বয়স, এই বয়সে আব্বার ইন্তেকাল ছাড়া কারো ইন্তেকালে আমি এত কেঁদেছি কিনা আমার মনে নেই, আমার জানা নাই। বাংলাদেশের অল্প কয়জন গভীর পাণ্ডিত্যপূর্ণ আলেমদের মধ্যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ অন্যতম ছিলেন। ডক্টর জাহাঙ্গীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে অন্যতম একটি আমি শিক্ষা বলবো এবং তার জীবনের একটি অনুকরণীয়, বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় বিষয়, সেগুলো সকলকে এবং সকল মতের, সকল পথের, যারা সঠিক পথের অনুসারী মৌলিকভাবে, শাখাগত কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও মৌলিকভাবে যাদেরকে নিয়ে একসাথে কাজ করা যায় তাদের সাথে ঐক্যের একটি বন্ধন তৈরি করার যে এক প্রেরণা তার মধ্যে ছিল। যে শায়খ রাহমাহুল্লাহ একজন বিশুদ্ধ আকীদার দায়ী ছিলেন এবং সেই আকীদার প্রমাণ তিনি আমাদের সামনে রেখে গেছেন। এমন কোন দিন নাই যেই দিন স্যার 3টা করে পৃষ্ঠা লিখেন নাই। কল্পনা করেন, একটা মানুষ প্রতিদিন লিখতে পারে না। আর স্যার যেটা লিখতেন টোটাল কম্পিউটারে তিনি টাইপ করতেন, তার থেকে জোরে কম্পিউটার কম্পোজ করবে এরকম আলেম আমি দেখি নাই কখনো। বাংলাদেশে উনার মতো পণ্ডিত লেখক আমার সামনে আর পড়েনি। যারা মধ্যপন্থায় কাজ করেন, মধ্যপন্থার দিকে আহ্বান জানান, তাদের মানহাজ হলো মধ্যপন্থা। এর মধ্যে এই মধ্যপন্থায় আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর।